মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখলে করণীয় কি বিশেষ ভাগ বিশেষ করে মৃত মা বাবার আত্মীয়স্বজনকে দেখলে মৃত ব্যক্তিকে যদি স্বপ্ন দেখেন তাহলে কি করবেন অনেকে বলে মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কোরআন খতম দিতে হয় মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে অমুক কাজটা করতে হয় মূলত আপনার মা বাবা আত্মীয়স্বজন কেউ মারা গেছেন তাদেরকে আপনি স্বপ্নে দেখলে বিশেষ কোনো কিছু করতে হবে এরকম কোনো নির্দেশ হাদিসে নাই তবে হ্যাঁ আপনার যদি মনে হয় আপনার যে মৃত মানুষ আত্মীয়স্বজন যাকে আপনি স্বপ্নে দেখলেন তিনি কষ্টে আছেন এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে ওই ব্যক্তির তরফ থেকে স্বপ্ন দেখার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে দান সাদাকা করবেন গরিব দুঃখীকে খাবার দিবেন টাকা পয়সা দিবেন যে কোনো ভালো কাজ করবেন কিন্তু সুনির্দিষ্ট কিছু শর্ত নাই যে দেখলেই আপনাকে কিছু করতে হবে যদি মনে করেন যে তিনি ভালো আছেন সুখে আছেন এরকম ইঙ্গিত বোঝা যায় স্বপ্ন দেখে তাহলে আল্লাহ শুকর আদায় করবেন এর বাইরে বিশেষ কোনো করণীয় নাই ভয়ঙ্কর কিছু কবিরা গুনাহ সম্পর্কে বলুন যার শাস্তি ভয়াবহ কবিরা গুনাহ যেগুলোর শাস্তি ভয়াবহ তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো নামাজ ত্যাগ করা শিরকের পরে সবচেয়ে বড় কবিরা গুনাহ কি নামাজ ত্যাগ করা জেনা করা বিশেষ করে আজকাল তরুণদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ তারুণ্যকে যৌবনকালকে জেনা থেকে হারাম রিলেশন থেকে বাঁচানো এটা অলমোস্ট কঠিন বরং অসম্ভবের মতো হয়ে গেছে বিধায় তারা এটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অন্যের সম্পদ আত্মসাৎ করা কারোর হক মেরে খাওয়া এটা হলো আল্লাহর জমিনে সবচেয়ে ভয়ঙ্কর হারাম কাজগুলোর মধ্যে একটা হারাম কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের হারাম কাজ থেকে সব ধরনের পাপের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন অনেক মানুষ আছে যাদেরকে হাজারো ওয়াজ নসিহত ভালো কথা বললেও তারা আল্লাহর বিধান মানতে চায় না তারা বিধর্মীদের মতো চলে এদেরকে কিভাবে দিনের দিকে ফিরাবো ভাই আমরা কাউকে দিনের দিকে ফিরানোর কন্ট্রাক্টরই আল্লাহর কাছ থেকে দায়িত্ব নিয়ে আসি নাই আমাদের কাজ হলো মানুষকে নসিহত করা কেউ যদি নসিহত না মানে তার দায়িত্ব কার তার উপরে ওয়ামা আলাইনা ইল্লাল বালা আমাদের দায়িত্ব হলো মানুষকে কি করা সত্যটা পৌঁছায় দেওয়া আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে